হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি জীবনযাপনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবার, সকলের একটা আনন্দের দিন, আর আমার কাছেও এটা অনেক স্পেশাল। কিন্তু নাওয়াডেজ আমার কাছে এই রবিবারটা আরও বেশি করে স্পেশাল হয়ে উঠেছে, বিকজ আমি তো উইকডেজে পরিবারের সাথে ভালো টাইম স্পেন্ড করার সময়টুকু এখন সেরকমভাবে পাই না, তাই জন্যে রবিবারটাই অগত্যা এই সময়টাতেই আমরা একটু ভালো মতো এনজয় করি। আজ আমরা চলে এসেছিলাম নাদিয়াস ক্যাফেতে। নাদিয়াস ক্যাফেতে এটা মোস্টলি ইংলিশ ব্রেকফাস্টের জন্য অনেক ফেমাস, এখানে খুব ভালো হয় আর কি ইংলিশ ব্রেকফাস্ট। আমরা এমন সময় এখানে এসেছিলাম, সেটা ব্রেকফাস্টের টাইমও বলা যায় না, আবার লাঞ্চেরও না, তাই ব্রাঞ্চই বলা যায়। সো জয় এখন ব্যস্ত মেনু সিলেক্ট করতে। আমার অনেক ফ্রেন্ডসরা বলে যে অনেকদিন আমি ব্লগে ভিডিওস পোস্ট করছি না, ওদের রিকোয়েস্ট যে তুই কেন পোস্ট করিস না, সময়ের অভাবে সেটা সবসময় হয়ে ওঠে না, তাই আর কি ভাবলাম যে এই মুহূর্তগুলো ক্যাপচার করি আর আপনাদের সাথে শেয়ার করি। মেনু সিলেক্ট হয়ে গেছে অলমোস্ট। এবার আমাদের খাবারে চলে এসেছে, আমার খুব ফেভারিট নাদিয়াসে ইংলিশ ব্রেকফাস্ট, আমার ভীষণ ফেভারিট অনেক বছর ধরে। যাই হোক, জয়া তিনি এখন ব্যস্ত, আর আমিও ব্যস্ত ক্যামেরায় মুহূর্তগুলো ক্যাপচার করতে। কাছের বন্ধু ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে আমি যেন পোস্ট করি, তাই জন্য আর কি তাদের জন্যেই আমি এটা শেয়ার করলাম আপনাদের সকলের জন্য। আর এরকমই ছোটো ছোটো শর্ট ভিডিওস পোস্ট করতে থাকবো, সাথে থাকবেন, পাশে থাকবেন, যেমন আছেন বরাবর। আর সবাই খুব খুব ভালো থাকবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।